আজকে আমি যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা আমরা ছোট থেকে বড় সবাই খেতে খুব ভালোবাসি, খুবই সহজে চটজলদি এটা বানিয়ে নেওয়া যায়। নমস্কার, ষোলো আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। ডিমের তো আমরা নানা রকম রেসিপি খেয়ে থাকি, আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো ডিম ভাপার রেসিপি। খুব সহজে এটা বানানো যায় আর গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে চলো দেখতে থাকো আমি কিভাবে ডিম ভাপাটা বানাচ্ছি। আমি এখানে চারটে হাঁসের ডিম নিয়েছি। আমি এখানে হাঁসের ডিম ব্যবহার করছি, তোমরা চাইলে পোলট্রি ডিমও ব্যবহার করতে পারো। হাঁসের ডিমগুলোকে আমি সেদ্ধ করে রেখেছি আগে থেকে, এবার ডিমগুলোকে আমি লম্বালম্বিভাবে কেটে নিচ্ছি। আর এইভাবে সুতো দিয়ে কাটলে কিন্তু ডিমটা কিন্তু সুন্দরভাবে কাটা হয়ে যায়। প্রত্যেকটা ডিম আমি এইভাবে লম্বালম্বি কেটে নিচ্ছি, তবে কাটাটা সম্পূর্ণ নিজস্ব ব্যাপার, তোমরা চাইলে অর্ধেকভাবেও কেটে নিতে পারো, কিন্তু লম্বালম্বি করে কাটলে দেখতে ভালো লাগে, তাই জন্য আমি ডিমটাকে লম্বাভাবে কেটে নিয়েছি। প্রত্যেকটা ডিম আমার কাটা হয়ে গেছে, এবার ওপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু সামান্য নুনের ছিটে, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার লবণ আর হলুদটা ডিমের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। লবণ আর হলুদটা মাখানো হয়ে গেছে, এখন এটা 5 মিনিট থাক, ততক্ষণে চলো একটা মশলা তৈরি করে নিই। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত, এখানে আমি 2 টেবিল চামচ পোস্ত দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতন গোটা সর্ষে, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে সাদা সর্ষে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুপাতে বুঝে দেবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা, পেঁয়াজটাকে আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। এবার সামান্য একটু জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে আমি ফিরে এলাম, এখন আমি ডিমগুলোকে ভেজে নেব। তার জন্য ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি এখানে স্যান্ডউইচ প্যান নিয়েছি, তোমরা চাইলে নর্মাল ফ্রাই প্যানও ভেজে নিতে পারো। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দেবো, আর ডিমের যেদিকটা কেটেছি অর্থাৎ যেদিকটা কুসুমের দিক সেদিকটা উল্টে দিতে হবে। যদি উল্টে না দাও তাহলে কিন্তু ভাজার সময় কুসুমটা আলগা হয়ে বেরিয়ে আসবে, তাই কাটা দিকটা প্যানের দিকে উল্টে দিলে কুসুমটা কিন্তু বেরোবে না। এবার মিডিয়াম টু লো ফ্লেমে ডিমগুলোকে ভেজে নিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে এইভাবে উল্টে দিতে হবে, উল্টে দিয়ে উল্টো পিঠটাকেও হালকা করে ভেজে নিতে হবে। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে আমি একটা টিফিন কৌটোর মধ্যে নিয়ে নেব। যে কৌটোর মধ্যে আমি ভাপাবো সেই কৌটোর মধ্যে আমি ডিমগুলোকে তুলে নিয়েছি। এখন যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 7 মতন লবণ, এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ মতন হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এটা কিন্তু আমি যে তেলে পেঁয়াজ ভেজেছিলাম সেই পেঁয়াজ ভাজা তেলটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলাটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এখন টিফিন কৌটোর মুখটা আটকে দিয়ে এটাকে আমি ভাপাতে দেবো। আমি আগে থেকে কড়ার মধ্যে জল দিয়ে জলটা ফুটতে দিয়েছিলাম, এবার একটা স্ট্যান্ড দিয়ে দিলাম কড়ার মধ্যে, টিফিন কৌটোটা এবার ওই স্ট্যান্ডের ওপর বসিয়ে দেবো। আমি আর একটুখানি জল দিয়ে দিলাম এর মধ্যে। খেয়াল রাখবে টিফিন কৌটোটা যেন জলের অনেকটা ওপরে থাকে। এবার চাপা দিয়ে এটাকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে 5 মিনিট হতে দেবো। 5 মিনিট হয়ে গেছে, চাপাটা খুললাম, দেখো জলটা অনেকটা কমে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি আবারও চাপা দিয়ে দিয়েছিলাম, চাপা দিয়ে আবারও 5 মিনিট পরে খুললাম, যখন কৌটোটা হালকা ঠান্ডা হয়ে গেছে। এখন কৌটোটাকে বার করে নিলাম, এবার ঢাকনা খুলে তোমাদের দেখাচ্ছি ভেতরটা, দেখো কত সুন্দর হয়েছে। আর এই ডিম ভাপাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। তোমরাও বাড়িতে একবার আমি যেভাবে করলাম এইভাবে ডিম ভাপা বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখো, যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও।
আর আমার আজকের এই নতুন রেসিপিটা যদি তোমাদের সবার ভালো লেগে থাকে তাহলে পুরনো বন্ধুরা আমার পাশে থেকো, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা টিপে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও।